সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম বিএনএন নিউজ বিএনএন বা বাংলাদেশ নিউজ নেটওয়ার্কের পক্ষ থেকে আমি মুশফিক প্রধান এবং আমাদের সাথে কুদ্দুস খান মতামত ক্রসফায়ার নিয়ে আপনাদের সামনে অনেকদিন পর আবার হাজির হলাম এর মধ্যে অনেকগুলো ঘটনা ঘটে গেছে আমরা চেষ্টা করব যে এই ঘটনাগুলোর মধ্যে আলোকপাত করে এক ধরনের আলোচনা এবং তর্ক বিতর্ক সৃষ্টি করা সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা অনেকেই জানেন যে বেশ কিছুদিন আগে শেখ হাসিনা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফর করেছিলেন এবং এর বাংলাদেশে কি পেল না পেল এই ব্যাপারে একটা আলোচনা হবে আমাদের ভেতরে আরেকটা কথা হচ্ছে যে এই দুদিন আগে দু তিন দিন আগে যে বঙ্গবন্ধুকে হত্যাকারী যে 12 জন কনভিক্টেড ছিলেন ফাঁসি আমেরিকা থেকে ফোন হ্যাঁ ভাইয়া ঝটপট লাইন পাওয়া যায় তাই না একদম ছক্কা জানি ওসমানী টেলিকম পিনলেস আর পেনলেস ডায়াল রেডি অ্যাকশন বলি থেকে ফুল ফুল থেকে মালা মালা থেকে প্রেম আর প্রেম থেকে জান কি রে ভাইয়া বলো বলো কথা বলে যাও ওসমানী টেলিকম কাশ্মীর ছিলেন তার মধ্যে 5 জনকে ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছে এই বিষয়ে আমরা আরো কিছু কথা বলবো এই দুটি বিষয়ের মধ্যে আমরা মোটামুটি থাকতে যাচ্ছি তো প্রথম শুরু করি এই যে বহুল আলোচিত ফাঁসির ঘটনাটা নিয়ে তাদের সম্বন্ধে আপনার কি মূল্যায়নটা কি একটা তারা একটা খুন করেছে এবং জাতির পিতাকে খুন করেছে রাইট তো জাতির পিতা ছাড়াও শেখ মুজিবের মতো একটা পার্সোনালিটিকে যদি খুন করে থাকে তার বিচার হওয়া দরকার এটাই তো স্বাভাবিক আপনি যেই হন আপনি আমার বন্ধু মানুষ আমরা এখন তো কাজ করতেছি অ্যাক্সিডেন্টে যদি ফোন করেন কোনো বিচারটা তো হওয়া উচিত নাকি না বিচারে তাদের সাথে দেবেন আসলে যে সমসাময়িক বিচারে কিন্তু যেটাকে আপনি খুন বলছেন পেটি মার্ডার যেটাকে বলে যেমন চিন্তায় করার সময় যে হত্যা করাটা সেটা একটা হত্যা বা অসৎ উদ্দেশ্যে প্রতিহিংসা পরায়ণতা চরিতার্থের জন্য যে খুনটা বা হত্যাকাণ্ডটা সেটাকে খুন বলা যায় কিন্তু যে যে 12 জনকে ফাঁসি আদেশ দেওয়া হয়েছে তারা কিন্তু নিজেদের স্বার্থে কিন্তু এই কুটা বা অভ্যন্তরটা ঘটাননি নিজেদের স্বার্থ তাদের এখানে কি স্বার্থ ছিল এখানে দুটো জিনিস আপনি যে কোনো খুনই নিন্দাযোগ্য আর বিশেষ করে অত বড় পার্সোনালিটিকে যখন খুন করা হয় তখন তার নিন্দাযোগ্য সেটাকে অ্যাকসেপ্টেবল না আচ্ছা শেখ মুজিবের রাজত্ব যদি আপনি পছন্দ না হতে হয়ে থাকে কথাগুলো আমি বলেছি অন্য পন্থা অবলম্বন করা যেত তার বিরুদ্ধে বিদ্রোহ করা যেত আন্দোলন করা যেত এবং গণ আন্দোলনের মাধ্যমে তাকে গতিচ্যুত করার চেষ্টা করা যেত সে এটা ডেমোক্রেটিক ওয়েতে করা যেতে পারত বা অন্য কোনো রাস্তা কিন্তু খুন করাটা আসলে এটা কি ঠিক ধন্যবাদ জনাব কুদ্দুস খান সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনার পয়েন্টটা নোট করে রাখেন যে গণতান্ত্রিক উপায়ে শেখ মুজিবকে বদলানো সম্ভব ছিল কিনা বা সেই সময়ে তার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারকে সরানো সম্ভব ছিল কিনা আমার উত্তর হচ্ছে সম্ভব ছিল না কারণ চতুর্থ সংশোধনের মাধ্যমে এই 1975 সালের 25শে জানুয়ারি সেই পথটিকে কিন্তু গণতান্ত্রিক ধারাটিকে কিন্তু গলা টিপে মেরে ফেলা হয়েছিল বাকশাল গঠন করে এবং বাকশালের আন্ডারে বাংলাদেশে একমাত্র 4টা পত্রিকা থাকবে তাও সরকারি প্রভাবাধীন সবচেয়ে যেটা ওয়ার্স সেটা হচ্ছে যে অন্য কোনো রাজনৈতিক দল বলে কিছু থাকবে না একমাত্র বাকশাল থাকবে সবাইকে বাকশাল করতে হবে অনেকটা স্টালিনের কায়দায় বাংলাদেশ শাসনের একটা অপচেষ্টা চালানো হয়েছিল আচ্ছা এটা এখানে কিছু কথা আছে যে কোনো ডিক্টেটরের একসময় তো পতন হয় স্ট্যালিন ডিক্টেটর ছিলেন সেখানে উনি অ্যালাউ করেন নাই তার দেশে রাশিয়াতে কোনো গণতন্ত্র কোনো পার্টি সেই দেশে কিন্তু গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে এখন বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে প্রতি 4-5 বছর পর নির্বাচন হচ্ছে কাজে শেখ মুজিবের ওইটা নিন্দাযোগ্য এক পার্টি করেছিলেন পত্রিকা বন্ধ করেছিলেন কিন্তু তাকে খুন করে তো তার মূল্য দিতে হবে না আর না 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 তাহলে সে তো জাতি সৃষ্টি করেছেন সে বাংলাদেশকে দিয়েছেন আপনারা কি বলছেন না যদি মানুষ জনগণ না চাইতো শেখ মুজিব কি জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় গিয়েছিলেন রাইট গণতন্ত্রের ম্যান্ডেট নিয়ে রাজ্য সৃষ্টি করেছিলেন সে জনবিরোধী যিনি কাজ করতেন তাহলে নিশ্চয়ই জনগণ তাকে প্রত্যাখ্যান করতো তার জন্য সময় দিতে হইতো
তার জন্য 2-5 বছর 10 বছর সময় দিতে তেমনি আর সেটা জাতির জন্য কিছু না কিন্তু আগে খুন করবেন এটা লোক যে জাতি সৃষ্টি করলো যে লোক নাকি নতুন একটা জাতি দিল নতুন আইডেন্টিটি দিল আজকে আমি আমেরিকা আছি আমার আইডেন্টিটি শেখ মুজিবের জন্যই আছি তার পাসপোর্ট বাংলাদেশি পাসপোর্ট নিয়ে আমি এদিকে ঢুকেছি সেই আত্মগরিমায় আপনি ভুগতে পারেন দুঃখের সাথে বলতে হচ্ছে যে আমি এই ব্যাপারে সম্পূর্ণ দ্বিমত পোষণ করছি শেখ মুজিব নিজেও জানতেন না যে 1971 সালে মার্চ মাস থেকে শুরু হয়ে ডিসেম্বর পর্যন্ত কি ঘটেছে তিনি দেশে আসার পরে এবং জানা তিনি তাকে জানানোর চেষ্টা করা হয়েছে মরহুম তাজউদ্দিন আহমেদ তৎকালীন প্রবাসী সরকারের প্রধান যিনি ছিলেন যিনি মুজিবের নামে সরকারটা চালিয়েছিলেন তিনি কিন্তু বারবার শেখ মুজিবকে বলার চেষ্টা করেছেন যে কি হচ্ছিল কিন্তু সেদিকে কর্ণপাত না করে শেখ মুজিব তার আবেগের আতিশয্যে তার আত্মীয় স্বজনকে প্রাধান্য দিয়ে দেশটাকে একটা ধ্বংসের মুখে ঠেলে দিয়েছিলেন আচ্ছা এইটা আপনি বলছেন কিছু সবসময় সব সরকারের কিছু আত্মীয় স্বজন সুযোগ সুবিধা নেয় সেটা আওয়ামী লীগ বিএনপির কথা দেখেন বিএনপির এই ট্র্যাডিশনটা তো শেখ মুজিবের বর্তমান আওয়ামী লীগের সময় কিছু সুবিধা আছে আমাদের দেশে গণতন্ত্র যেখানে নাকি ভালোভাবে প্রতিষ্ঠিত না কোর্ট সিস্টেম যেখানে এখন প্রতিষ্ঠিত না কোর্ট সিস্টেমকে ইগনোর করে অ্যাডমিনিস্ট্রেশন সেখানে কিছু কিছু সুযোগ সুবিধা আত্মীয় স্বজন নেবে এটি তার জন্য মেরে ফেলবেন কেন তাকে সরিয়ে দেন গতিচ্যুত করেন আন্দোলন করেন তার বিরুদ্ধে গণ আন্দোলন কিন্তু মোল্লা মাসুদ শুরু করেছিল সেই সময় কিন্তু তাকে মেরে ফেলবেন কেন আচ্ছা তারপরে আর্মিরা যে কতিপয় বিভ্রান্ত অল্প বয়স তরুণ আর্মির এর কাজটা করেছে এটা তো আর্মিরও ইয়ে ছিল না সমর্থন ছিল না সেটা কি আপনি ভুলে গেলেন সুপ্রিয় দর্শক মনে যাদের বয়স প্রায় 40 বা তারও বেশি তাদের কাছে মনে থাকার কথা যে জনাব কুদ্দুস খান যে সমস্ত কথা বলছেন সেগুলি সবই নব্য আওয়ামী মিডিয়ার সৃষ্টি করা ইতিহাস আপনি এই সত্যটা জানেন কিন্তু বিকজ অফ সাম রিজন আপনি সেই সত্যটাকে রিভিল করছেন না সত্যটা কি বলেন আপনি ধরিয়ে দেন না আমি সত্যটা ধরিয়ে যেটা বলছেন না যাদেরকে আপনি বিভ্রান্ত বলছেন যে সমস্ত তারা নিজেদের স্বার্থে তো কিছু করে নাই তারা কি ক্ষমতা দখল করেছিলেন সুপ্রিয় দর্শক মণ্ডলী যারা নতুন প্রজন্মের তারা জেনে রাখুন সেদিন কিন্তু ক্ষমতা শেখ মুজিবকে হত্যা করার পরে এই আওয়ামী লীগ নেতা আব্দুল মালিক উকিলি কিন্তু বলেছিলেন যে বাংলাদেশ থেকে একটা ফেরাউনের পতন হয়েছে শুধু তাই না মোস্তাক আহমেদ খন্দকার মোস্তাক আহমেদ ছিলেন কিন্তু আওয়ামী লীগেরই নেতা সেদিন